আসসালামু আলাইকুম। টি মেডিসিনের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম, অভিনন্দন। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যেসব ভাইয়েরা, অবিবাহিত ভাইয়েরা হস্তমৈথুন করেন এবং যাদের লিঙ্গটা, চামড়া লুজ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, লিঙ্গটা একটু বাঁকা হয়ে গেছে, লিঙ্গর সাইজ একটু ছোটো হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনার স্বার্থেই আপনার উপকার আসবে। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একবার ক্লিক করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। ভেষজ সম্পর্কে সব তথ্য আমি দিয়ে থাকব আমার চ্যানেলে। চলুন ভিডিওটি আলোচনা করা যাক। আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনারা অনেকেই চিনে থাকবেন। এই গাছটির নাম হলুদ লতা গাছ। এই গাছটি গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায়। এই গাছটি উপকার, দুই ধরনের উপকার সম্পর্কে আমি আলোচনা করা আছে আমার চ্যানেলে। ঘুরে থাকলে আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। এবং তার উপরও যে আমি আলোচনা করতে যাচ্ছি আজকে, লিঙ্গের যে সমস্যা, এই সমীকরণের মাধ্যমে আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এই গাছের ফুলগুলো দেখছেন, অনেকেই চিনছেন। এই ফুলগুলো আপনার প্রথমে সংগ্রহ করতে হবে। অনেকগুলো ফুল সংগ্রহ করে, প্রায় এক মুঠোর মতো ফুল সংগ্রহ করার পর আপনি এটা সুন্দর করে শিলপাটাতে বেশ পিঠে একবারে থেতলা করে একদম আঠালো আঠালো মতো থেতলা করতে হবে। এটা এক মুঠোর মতো থেতলা করার পর আপনারা, আপনার ঘরে যদি মধু থাকে, খাঁটি মধু, এই মধুর সাথে সুন্দর করে মিশ করে আর একটু সরিষার তেল, এক চিমটি সরিষার তেল এটার সাথে মিশ করে আপনারা এক থেকে সাত দিনের মধ্যে এরকম করে রেখে দিবেন একটা ইয়ের মধ্যে, একটা বাটি বা একটা কাপের মতো, যাতে মুখ আটকিয়ে দেওয়া যায় এরকম কিছুর মধ্যে আপনারা আটকে রাখবেন। এক থেকে সাত দিন পর আপনার এটা তুলে সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে লিঙ্গটা টান টান করে, খাড়া করে, রডের মতো শক্ত করে এই জিনিসটা আপনারা মালিশ করবেন এবং যেদিকে তীরা তার বিপরীতভাবে আপনারা সুন্দরভাবে মালিশ করবেন। এতে আপনার প্রায় এক মাসের মধ্যে এই কাজটি করবেন ইনশাআল্লাহ, আপনার এই লিঙ্গটা একদম চামড়া টাইট হয়ে যাবে এবং কি বাঁকা লিঙ্গটা সোজা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগবে আশা করি, পরে আরও ভালো ভিডিও দিতে থাকবো। তার আগে বলে নেই ভাই, আপনারা যদি আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।